নাই তো ভাই উদয় চিল্লালি না রং করতাছস কেমন ভাই তুই কত কইস না দুষ তারাও যদি মার খেতে পারি না লাগলো ব্যথা পাই তোরে কতবার কইছি বাড়িওয়ালার মেয়ে থেকে সাবধান বাড়িওয়ালার মেয়ে থেকে সাবধান কে শুনে কর ও মা কারে কি কইতেছস হ্যাঁ ও কি মানুষ হ্যাঁ ও কি কথা শুনে এসব বলে তোর কোনো লাভ নাই এই বেটা ওই মায়ের লগে যে আমি অষ্টি নষ্টি করছি ওই মায়ের দিকে তো আমি তাকাইও নাই ভালো করে মায়ের কয়টা কি আমি তো এটাও জানি না ভালো করে তোমরা ভাই বুঝলাম না তোমাকে কপালে মাইরা ছিল এটা আমার দোষ বল তুই একটা কথা বলবি রে কিন্তু মাথা মতো নষ্ট হয়ে যাইতেছে প্রেম করে ও আর বাটাম খাই আমরা হে আল্লাহ তোমার একই বিষে আর জীবন তো আদা ওই মাইয়া আমার লগে নষ্টি বষ্টি করছে আমার কি দোষ রে ভাই আমার একটু বুঝা তুই কেন গেছিস ওখানে ভালো কথা তুই সবকিছু করছিস ভালো হইছে কিন্তু আমরা কেন মাই খেলে আল্লাহ রে ও না ও মা শুধু শুধু মাই খেয়েছি কোনো দোষ ছিল না গো এই কেন এরকম হবে সরি আমরা আলু ভর্তা দিয়ে ভাত খেতেছি ও নাই আইসা আমাকে রে মারলো আলু ভর্তা মাথায় ছিঁড়ে মারলো ইয়ে কি আমার এই জায়গায় পড়ছে আল্লাহ শব্দ সামার কো অবশ্যই শব্দ তোর জন্য আজকে যে খারাপ অবস্থা রে পড়ে যে কি কইতেছিস এই কারা তোমরা এই ওয়ালে বইছো কেন অসহায় কাকা অসহায় আমরা অসহায় পথিক কাকা অসহায় পথিক বুঝছি তুমি এই অবস্থা হইছে কেমনে কুত্তায় কামড়াইছেনি না কাকা কুত্তায় কামড়াই সড়ক দুর্ঘটনা কাকা বাসায়ও মারে বাইরেও মারে কাকা স্বপ্নেও মারে কি যে বলবো কাকা মায়ের যে প্যাটার্ন কাকা এত অন্য লেভেলে কাকা বরং এই যে গাড়ির যে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে আবার আলু ভর্তা ধরে একবার ছুরিয়ে মারতেছে বুঝছেন কি যে অবস্থা কাকা জীবনটা তো না তোমরা কি লেখাপড়া করো নাকি বই পরশুদিন পরে কাকা মূল সমস্যাটা কি তোমাগো কাকা আমি বলি কাকা ঘটনা কাকা সড়ক দুর্ঘটনা মোর ঘটনা কাকা ঠিক আছে কিন্তু কাকা হইছে কি আমরা একটা পাশে ভাড়া রাখতাম না রে কাকা ওই পাশে যে বাড়িওয়ালার মাই কাকা আসলে বলতে চাইছি কি কাকা আছে আপনার মতো একটা আমাদের কাকা ছিল মরে গেছে কাকা আসলে এখন না আমরা নীরের খোঁজে আছি কাকা বাসার খুঁজতেছো নীরের খোঁজে আছো রাস্তাঘাটে থাকতে হবে কাকা আরে পোলাবান স্টুডেন্ট তোমরা না কাকা প্রশ্নদিনের পরীক্ষা কাকা আমারও পরীক্ষা ফেল করছো কাকা আচ্ছা আমার একটা বাসা আছে তোমরা পছন্দ হইলে থাকতে পারো শরীরটা ব্যথা রে বন্ধু তুই তো খাস নাই বুঝস না ব্যথাটা তো বাদ দে বাসাটা কিন্তু সুন্দর হ্যাঁ কয়টা যে বাসা ভাড়া দেওয়া লাগে রে কিডনি মিডনি বেশি মানে ভাই এত চিন্তা করে কি লাভ এত প্যারানেস কে বাসাও তো আসলে না থাকা ঠিক না অনেকটা বাসা পেয়েছ থাক আগে 10-15 রেস্ট লো ভাড়াটা ভাড়ার সময় দেওয়া যাবে ভাই তোরা দুইটা বেটা আসুস বেটা বাড়া উড়া লয়ে বেটা আমি তো বেটা অরলে টেনশন আছে বেটা ইটা নি প্রচুর বেশি করে বেটা কইলাম যে তুই বাদ দে দি এই তোরে সুপ্রাম তোর কথা কইছি আমি কি করছি রে ভাই কি কি কিছু করছ নাই তুই ভাই তোর হাতে ধরি পায়ে ধরি একবার জায়গা মতো সব জায়গায় ধরতেছি রে ভাই তুই প্লিজ একটু শান্ত হয়ে থাকি এই যে সাততাল একটা বাসা অবশ্যই এখানে মেয়ে আছে পরি আছে এখন ওদের কাছে তোমার কি যাওয়া যাবে না না এই যে তোমার লোকা এই যে এখানে যে ইটা সাতটা ওইটা তোমার মনে করতে হবে জাহান্নাম তুমি গর্তে বাইরে আবার ডাইনে যাবে নিচে পুচুত করে চলে যাবে বেটা তাইলে আমরা কি মাইর খাবো না নাহলে তো আবার মাইর খায় ভাড়া উঠা লাগবে যে সিঙ্গেচার গুলো দিছে এগুলো যে আবার তো না খাই তোমার বাসায় করবি তোকে কপালে মাই রে আমার দোষ নাই রে মেরি আমার দোষ না আর ঠিক আছে যা ভাই তোকে তো মানছি আমি আমি সব মেয়েকে আমার মায়ের নজরে দেখব আমি কোনো মেয়ের দিকে তাকাব না 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 তুমি বোন নজর কিন্তু আমার ওই যে কথাটা খুব মনে বাইরে বিপদ সঙ্গে বাইরে জি পরি মা 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 মাইয়া একটা ভাই মাইয়া কি কর
কাছে আসো, সম্মুখে দাঁড়াও, খুব কাছে, যতখানি কাছে আসা যায়। আমি আপাদ মস্তক দেখি তোমার শরীর, যেভাবে মানুষ দেখে, প্রথম মানুষ দেখি এই কাণ্ড আর ডালপালা। আমি প্রায় সময় খেয়াল করি, আমি ছাদে উঠলে তুমি আমার দিকে হা করে তাকিয়ে থাকো, আবার যখন রাস্তায় হাঁটি তখন তুমি আমাকে ফলো করো, এসবের মানেটা কি? তোমার মতো ছেলেদের না আমি খুব ভালো করেই চিনি। প্রথম দিন হাই, দ্বিতীয় দিন নাম্বার চাই, তৃতীয় দিন ভালোবাসি তোমায়। আজ যাইরা আমি আমি এরকম কই না, যদি আপনার মনে থাকে আমি এরকম করছি সরি, আমার মাফ করে দেন, আমি ইচ্ছা কি তবে কই না, প্লিজ প্লিজ মাফ করে দেন আমাকে প্লিজ। আর তোমার হাতে ওইটা কি? হাতে তেমন কিছুই না, মহাদেব শাহকে একটু স্মরণ করছি, মানে বই প্রেম ও ভালোবাসার কবিতা। এই তো বললাম না, তোমাদের মতো ছেলেরা এসবই করে বেড়াও, প্রেম ও ভালোবাসার কবিতা। বাই দ্য ওয়ে আমার নাম মীরা, তোমার? আমার নাম হচ্ছে বেগুন। বেগুন বেগুন পড়ে যাচ্ছে। ব্যাপার কি আপনার? আপনার জন্য কি আমি দরজাটাও খুলতে পারবো না? মানে আমি খেয়াল করেছি যখনই আমি দরজাটা খুলি তখনই আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, সারাদিন কি আপনি আমার দরজার সামনে থাকেন নাকি? আপনার বুকে কি একটু ভয় নেই, একটা বাড়িওয়ালার মেয়ের পিছন ঘুর ঘুর করছেন, সমস্যাটা কোথায় আপনার? আচ্ছা বাবা সরি, যাই আমি। হ্যাঁ যাই মানে? সেদিন আপনার নাম জিজ্ঞেস করলাম আপনি দৌড় মারলেন কেন? আমি আপনাকে আমার নাম কেন বলবো? আশ্চর্য, আপনার নাম বললে কি আমি আপনার নাম মাথায় করে নিয়ে বাসা যাব? সরি যাকে তাকে আমি আমার নাম বলি। এক্সকিউজ মি, যাকে তাকে বলতে কাকে বোঝাচ্ছেন? যাকে তাকে বলতে অবশ্যই এখানে আপনি ছাড়া কোনো গরু ছাগল মহিষ গাধা নাই, ঠিক না? অবশ্যই আপনি। জাস্ট শাট আপ। সরি তামিম, আমার নাম তামিম। তামিম নামটা কিন্তু শুনে জি আমি জানি। আচ্ছা আপনি এখন ছাদে নিয়মিত কেন আসেন না? অ্যাকচুয়ালি আমার এক্সাম চলতেছে, সো দ্যাটস হোয়াই।
আপনাকে না খুব মিস করি। ও আচ্ছা জি থ্যাংক ইউ, আমি এখন আসি। হ্যাঁ সর্বনাশ করে তুমি না এই ছেলেটা রিস্ক নেই কি করছ একটা সমস্যা, বাড়িওয়ালার মেয়ে তো কি ভয় লাগে কিসের ভয়?
আচ্ছা ভাই, তুই একটা সত্যি কথা বলবি রে ভাই, তোর কি কন্যা রাশি? হ্যাঁ, কন্যা রাশি না তো কি, ওর মায়ের দিকে খাই চুপ মার আমরা খাই। কথা বলবি না কিন্তু, তোর এ গালের দাঁত চোপড়ে কিন্তু ওই গালে নিয়ে যাবো ফাউল কোথাক। আর খালি চটকানা খাইতে খাইতে জীবন শেষ, সে কি মার দিতেছে রে আল্লাহ! তুই কোনো কথা কবি না, তুই কথা গেলে মাথার ব্যথা কমে যাইবো। আরে আমার তো সরি 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 আল্লাহ। এই চুপ, তুই কোনো কথা বাবা, ব্যথা লাগে রে, ব্যথা লাগে। এই কথা তোরা না বসে কি করি গাগা, গ্রাম দিকে আইছি গাগা, ডাকে সরে পড়াশোনা করার জন্য গাগা, থাকার জায়গা নাই, বাসা নাই, কিচ্ছু নাই গাগা, এর লিগে না পয়সা রেছি গাগা। এটা তো বুঝছি, তোমারে মাথাটা তা ফাটা দিছে দেখতেছি গাগা। জঙ্গি হামলা করছে আমগো প্রিয়, জঙ্গি হামলা। কি যে মাইটে দিছে কাকা, ধরেন পিস্তল ছাড়া বাটাম দিয়ে এদিক মারতেছে ওদিক মারতে, বাইরে পাইরে ফেলে দিছে কাকা। এখন কথাটা বলি কাকা, মাইর তো খাইছি কাকা, কাকা আপনার গ্যারাম থেকে আসছি, এই যে দেখেন কাকা আমি স্টুডেন্ট মানুষ, এই যে বই নিয়ে ঘুরতেছি কাকা, একটা থাকার জায়গা নেই কাকা, ভার্সিটি কলেজে পরীক্ষা কাকা, কেমনে কি করবো কাকা, পড়তে পারি না, খাইতে পারি না, ঘুমানোর জায়গা নেই কাকা। এখন আপনি কাকা বাপের মতন দেখছে কাকা, এই যে ওর আমার বাপের মতো, এই যে ওর বাপ। বাসা তো আছে, বাসা আছে, তাহলে আমি বাসা কোথায় যাচ্ছি? এটি তো বন্ধু যাচ্ছে, চলে আপনার বাসায় কাকা উপযুক্ত কোন মেয়ে আছে যে প্রেম করতে পারে? প্রেম কি জানে? ছোট